গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আমি কুমিল্লাতে ছিলাম রাত্রে, আর এখন রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 9:20, তো এখান থেকে যাইতে সময় লাগবে মেবি 2 ঘন্টার মতন, মেবি 11টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছায় যাবো, 11:30-11টার ভিতরে। রাত্রে এসে শরীরটা টায়ার ছিল, সেজন্য কুমিল্লা শহরটা ঘুরতে পারি নাই, নাহলে একটু দেখতাম কুমিল্লা শহরটা কেমন। আসলে চান্স হয়নি, বেটার দেন নেক্সট টাইম। মাঝে মাঝে একা একা ফ্লো রাইড দিতে ভালো লাগে, আসলে ফ্লো রাইডে আলাদা একটা মজা আছে। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ফার্স্ট টাইম ঘুরে বেড়ায় দেখি জায়গাটা মোটামুটি অনেক ভালো, আজকে অনেক টুরিস্টও আইসে। আমরা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে এখন বের হচ্ছি, বের হয়ে খোয়াছড়া ঝর্ণার দিকে যাব। আর ইকো পার্কটা মোটামুটি সুন্দর আছে, বাট এখানে প্রাইজিংটা অনেক বেশি। আচ্ছা, ঘোরাঘুরি শেষ, আর ঘুরতে ভালো লাগতেছে না, এখন বের হব, বের হয়ে খোয়াছড়া ঝর্ণার দিকে যাব। আর ওখান থেকে খুয়েছড়া ঝর্ণা থেকে যদি সময় পাই তাহলে বিচ, অর্থাৎ সীতাকুণ্ড যে বিচটা আছে ওখানে যাওয়ার প্ল্যান আছে। তো বের হয়ে দেখা হচ্ছে আবার রাস্তায়। ভাই ওকে, এখন হচ্ছে খোয়াঝড়া ঝর্ণার দিকে ঢুকলাম, আর মেন রাস্তা থেকে হাতের বাম দিয়ে রাস্তাটা চলে গেছে। বাইকটা হয়তো বা কোনো জায়গায় পার্কিং করে দেন ট্রেকিং করে যাওয়া লাগবে। সে রাস্তাটা মোটামুটি খুবই খারাপ, এখানে স্পিডিং তো দূরে থাক, মোটামুটি সেফলি বাইক চালানোটা বেটার। জানি না কোন জায়গায় ঢুকতেছি, রাস্তা যে পর্যন্ত যাবো ওই পর্যন্ত যাবো। Take my eyes open to force reality. Why can't you just let me eat my weight in glee? I live inside my own world of make-believe. Kids screaming in their cradles, profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell if my body টিলার ভিতর দিয়ে দিয়ে হয়ে ধরো ঝর্ণার দিকে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ঝর্ণার পানি যাচ্ছে, এগুলো সব ঝর্ণার পানি। এখন এখান থেকে প্রায়
যে বোতলগুলো এখানে ফেলায় রাখা, তো এটাতে পরিবেশ দূষণ হয়। তো নেক্সট টাইম থেকে সবাই চেষ্টা করবেন যে এই বোতলগুলো যেন না ফেলানো হয়। আমি এখন এখান থেকে ব্যাক করবো, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো বাই বাই। জায়গাটা আসলে ট্রেকিংয়ের জন্য অনেক বেটার বাংলাদেশে মনে হয়। ট্রেকিংয়ের জন্য চুম্বুক পাহাড় অর্থাৎ সাজেক বাদে যদি ছোটোখাটো ট্রেকিং বলা যায় তো এই জায়গাটা সুন্দর, মজা পাইছি ট্রেকিং করে। অবশেষে এখন হচ্ছে খায়াছড়া ঝর্ণা থেকে বের হচ্ছি, আর রাস্তার এমন বাজে অবস্থা যে পায়ে হাইটে আসলেও মানুষজন বিরক্ত হয়ে যাবে ধুলার কারণে। আর কোনো যদি বাইক বা প্রাইভেট নিয়ে আসে কেউ তাহলে অবশ্যই এই রাস্তার মতন পেইনফুল রাস্তার একটাও পাবে না। অবশ্য রাস্তার ডিস্টেন্স বেশি না, অল্প কিছুটা ডিস্টেন্স, বাট এই ডিস্টেন্সটাই বিরক্ত ধরে যাবে। আচ্ছা, যা রাস্তা যেমনই খারাপ হোক যতই পেইনফুল হোক না কেন, বাট ঝর্ণার কাছে যদি যান এখান থেকে বাইক বা যেটাতেই আসেন না কেন, ওখানে থেকে আপনি ডিরেক্ট ঝর্ণার কাছে যদি যান, মানে আসলে ঝর্ণার কাছে গেলে সব কষ্ট ভুলে যাবেন। মেন কথা হচ্ছে এটা, পরিবেশটা খুব সুন্দর, একটা মনোরম ট্রেকিংয়ের ব্যবস্থা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে সিকিউরিটি আছে মোটামুটি, আর তেমন সমস্যা হয় না, কিন্তু পাঁচটার দিকে হয়তো বা ক্লোজ করে দেয় এটা সম্পূর্ণটা। আর এটা ভালো আছে, মজার আছে। ও আচ্ছা আচ্ছা, যেটা বলা হয়নি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে বাইক রাখলে 20 টাকা পার্কিং চার্জ দেওয়া লাগে, আর এখানে কোনো পার্কিং নাই। আপনি যে কোনো একটা শপ, মানে এখানে রেস্টুরেন্টে, মানে সব অল ইন অল ওয়ান রেস্টুরেন্ট আছে, যেমন হচ্ছে যেটার মধ্যে সব কিছুই আছে মানে একটা রেস্টুরেন্টের ভিতরে, তো ওখানে পার্কিং ওনাদের আওতাতেই আপনারা পার্কিং করবেন। প্লাস আপনারা যদি কোনো ব্যাগ বা কোনো কিছু নিয়ে আসেন সেটাও ওনাদের ওখানে রেখে যাইতে পারবেন। হেলমেট, তারপরে সেফটি গার্ড, এগুলো আপনি ওনাদের কাছে রেখে যাইতে পারবেন। এটার জন্য আপনাকে 20 টাকা পার্কিং চার্জ দেওয়া লাগবে বাইক বাবদ। আর কার বাবদ কত এটা আমার সঠিক জানা নাই, হয়তো বা কত হবে 50-100 টাকা। আর হ্যাঁ, আরেকটা জিনিস যে এখানে আপনার ঝর্ণাতে যাওয়ার আগে একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনাকে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে, দেন ওখানে ঝর্ণাতে ঢোকা লাগবে। এই তো এই কিছু ইনফরমেশন ছিল এখানকার। আর এখানে এক মানে আসলে না বললে না, বাট এখানে যদি টুরিস্ট স্পট যেমন আছে এমনটা থাকাটাই বেটার। রিসর্ট করতে পারে কিছু, বাট সেই জাঁকজমকভাবে অন্যান্য টুরিস্ট স্পটের মতো রাস্তাঘাট সব কিছু করার পরে জায়গাটার মানটা খারাপ হয়ে যাবে। আমি চাই 2-4টা রিসর্ট করুক রাত্রে, সিকিউরিটির দিক হ্যাঁ এটার জন্য বেটার, কারণ মানুষজন যদি সিঙ্গেল মনোরম পরিবেশে থাকতে চায় তো এটা বেটার ছিল, জায়গাটা অনেক ভালো। এখন হচ্ছে ঢাকায় ব্যাক করতেছি সীতাকুণ্ড থেকে। তো আসলে সীতাকুণ্ড থেকে ফেরিতে চলে আসছি, বাট ফেরির রাস্তার মধ্যে এই রাস্তাটা খুব ভালো লাগে আমার, যে কারণে রাস্তাতে ঢুকছি। এটা হচ্ছে সাগরদার রোড, তো রাস্তাটা দেখ একটু ভিউটা দেখ। ওকে, আমি এখন ফেনি থেকে বের হয়ে যাচ্ছি, ফেনি থেকে সরাসরি বের হয়ে চিটাং হাইওয়েতে উঠে, ঢাকা চিটাং হাইওয়েতে উঠে ওদিক দিয়ে রওনা দিব।
কুমিল্লাতে এসে পৌঁছাইছি, কুমিল্লা ফ্লাইওভারে উঠব। আর কুমিল্লা দেখি মিয়ামি অথবা মায়ামি যে কোনো একটাতে একটু রেস্ট, মানে রাস্তায় অবস্থা কেন। আচ্ছা মিয়ামি অথবা মায়ামি যে কোনো একটাতে কিছুক্ষণ ব্রেক দেব, সেখান থেকে মেবি মিয়ামি 7 কিলোমিটার। আচ্ছা মায়ামি রেস্টুরেন্টে চলে আসছি, আমি এখানে কিছু সময় ব্রেক নিব, দেন এখান থেকে আমার রওনা দিব, কি ব্রেক নিব, হালকা রেস্ট নিব, এছাড়া আর কিছুই না। My own world of make-believe, kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me. The 10% discount Miami restaurant. Okay, Allah na mayabar jato shuru korlam dhakar uddeshyo niye. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Open to force reality. No, no, no. Why can't